যে চ্যাপ্টারটি আছে তার উপরে আলোচনা হবে, এবং জানিয়েছিলাম যে প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল ডক্টর বিমান ভট্টাচার্য, তিনি আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। ফলে আমি এখন ডক্টর ভট্টাচার্যকে আহ্বান জানাই তার ক্লাস নেওয়ার জন্য। ডক্টর ভট্টাচার্য নমস্কার, সবাইকে স্বাগত। আপনাদের অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ সম্বন্ধে, আমরা যেহেতু গরম দেশে বাস করি, আমাদের পেশেন্টপুর খুব বেশি বছরের প্রায় মূল অংশটাই তারা গরমে কষ্টে থাকে, এবং তার ফলদায়ক হিসেবে প্রচুর পরিমাণে স্কিনের অসুখ দেখা যায়। এবং দেখবেন আপনাদের রোজকার বা পেশেন্টের প্র্যাকটিসে বহু বা আসবে বহু হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে আপনারা পাবেন প্রচুর স্কিন প্রবলেম। এই সব ক্ষেত্রে একটু জুডিশিয়াসলি মানে খুব যুক্ত মানে তথ্য নির্ভর হয়ে এবং সাইন্টিফিক্যালি বিজ্ঞানসম্মত ভাবে তাকে দেখে তার ওষুধ দেওয়া খুব জরুরি। এখন আমাদের গরম দেশে সব থেকে যে প্রবলেমটা বেশি নিয়ে আসছে পেশেন্টরা তা হলো টিনিয়া, ম্যাসিভ টিনিয়া ইনফেকশন বেশিরভাগ, বা দাঁত, টিনিয়া বলতে দাঁত, আমরা যেটা সাধারণ বাংলায় এবং পেশেন্টরাও বলবে দাঁত হয়েছে। এই দাঁত এখন আর সেই সিম্পল আগেকার দিনের নেই, এখন হয়ে গেছে ম্যাসিভ টিনিয়া ইনফেকশন, যেটা আমরা ডাক্তারি পরিভাষায় বলি রিক্যালসিট্রেন্ট টিনিয়া কর্পোরিস, টিনিয়া পেডিস, টিনিয়া আঙ্গুয়াম, টিনিয়া ক্রুরিস ইত্যাদি সাব ডিভিশন করে, কিন্তু সব ক্ষেত্রেই এই টার্মটা চলে আসছে রিক্যালসিট্রেন্ট, অর্থাৎ নাছোড় বান্দা ছাড়া ট্রিটমেন্টেও সে ঠিক হতে চাচ্ছে না। এর একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমাকে একটু বলে নেওয়া দরকার। দাঁত এমনি সিম্পল আপনাদের পাঠ্যবইতে দেখবেন যা লেখা আছে খুবই ঠিক লেখা আছে, চামড়ার জেনারেলি একটা অংশে আগে হতো, আজকাল বেশিরভাগই মাল্টিপল এরিয়াতে মানে অনেকগুলো জায়গাতে হচ্ছে, প্রবণ বিশেষ হওয়ার প্রবণতা আছে কুচকি ভাজগুলো, বগল, তারপর থাই জাংশন কুচকি, এবং মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ফোল্ড, যে জায়গাগুলো বেশি খামে এবং বেশি কভার থাকে, ছেলে এই এই ছেলে মেয়ে দুজনেরই হচ্ছে খুব এক্সটেন্সিভ, এবং ছোঁয়াচেও বটে, একজনের থাকলে আরেকজনের হয়ে যায়। এখন আমাদের দেশে যে প্রবলেমটা এখন ইদানিং খুব মাথা চাড়া দিয়ে উঠেছে সেটা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট, ডিফিকাল্ট টু ট্রিট এই টিনিয়া, মনে হয় যে টিনিয়া দাঁতের চিকিৎসা দেখুন সহজ, কিন্তু তা নয়, এটার ব্যাকগ্রাউন্ডে অনেক অনেকগুলো ফ্যাক্টর আছে। তার মধ্যে একটা হলো যেটা আপনারা জেনে থাকবেন এবং দেখেওছেন, বাজারে প্রচুর স্টেরয়েড কম্বিনেশন ক্রিম উইথ অ্যান্টিফাঙ্গাল ঘুরে বেড়াচ্ছে, উদাহরণস্বরূপ জল এফ, তারপর লোবেট এম এফ, এগুলো টেনোভেট এম এফ ইত্যাদি, মাইক্রোনাজল ফ্লুসিনোলোল, সারফাজ এস এন, এগুলো কোনোটাই পিওর অ্যান্টিফাঙ্গাল খুব একটা বাজারে চলে না, বা কেমিস্টরাও বিক্রি করতে চায় না, সব কিন্তু এই কম্বিনেশন মানে স্টেরয়েড যুক্ত দাঁতের ওষুধ, এরা কিন্তু যত না উপকার করে তার চার গুণ ক্ষতি করে দেয়। কি হয়, যেহেতু স্টেরয়েড আছে এরা আমাদের শরীরের যে ন্যাচারাল একটা ইনফ্লামেশন প্রসেস আছে, ইনফ্লামেশনে ইনফেকশনকে আটকে দেয়, ছড়াতে দেয় না, আর স্টেরয়েড হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, স্টেরয়েড থাকার জন্য এরা হু হু করে ছড়িয়ে পড়ে। পেশেন্ট আপাত দৃষ্টিতে প্রথমে লাগিয়ে ভালোই ফিল করবে, স্টেরয়েডের একটা বেনিফিশিয়াল এফেক্ট আছে, ইনফ্লামেশন কমিয়ে দেয়, চুলকানি ইত্যাদি হচ্ছে না, কিন্তু আখেরে আলটিমেটলি এরা কিন্তু খুব ক্ষতি করে দেয়, তার ইনফেকশন হু হু করে ছড়িয়ে পড়ে। তার একজনের হয়তো কুচকিতে ছিল, সেটা সারা গায়ে গোল গোল এক্সটেন্সিভ অ্যাংরি লুকিং রেড প্যাচেস হয়ে ছড়িয়ে পড়লো, মুখে ছড়িয়ে পড়লো, সেটা আমরা বলি টিনিয়া ফেসিয়াই, ও মুখে কোনো কন্ট্যাক্টে ছিল না, তারপর গায়ে এক্সটেন্সিভ, অনেকে আবার সোরিয়াসিস বলে ভুল হবে, যেটা আর একটা ক্রনিক অসুখ, কিছুতেই কমছে না। এইসব কারণ হচ্ছে মেইনলি আমাদের মিস ইউজ অব ফাঙ্গাল মেডিকেশন, যে ক্ষেত্রে শুধুমাত্র পিওর অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়ার কথা সেক্ষেত্রে পেশেন্টরা নিজেরাও কিনছে এবং তাদের অনেকেই অ্যাডভাইস করছে যে তুমি এইটা নাও, যে স্টেরয়েড কম্বিনেশন অ্যান্টিফাঙ্গাল। এই ক্ষেত্রে আপনাদের খুব গুরু দায়িত্ব আছে, আপনারাও সর্বদাই এই কম্বিনেশন থেকে দূরে থাকবেন। শুধুমাত্র আমি আসছি কি কি প্রকৃত অ্যান্টিফাঙ্গাল যেটা সেফলি ব্যবহার করা যায় সেইগুলোই ব্যবহার করতে হবে।
কোনো অবস্থাতেই স্টেরয়েড কম্বিনেশন দেওয়া যাবে না, এতে ফালমিনান্ট ডিজিজ, খুব মারাত্মক ভাবে ছড়িয়ে পড়া ডিজিজ হয়, অনেক সময় সিস্টেমিক প্রবলেম ডেকে আনে। এখন দাঁতের তো অরিজিনাল যে দাঁত আপনাদের পাঠ্যবইতে যেমন লেখা আছে দেখবেন, একটি ছবি আছে টিপিক্যাল, এটা টিনিয়া, একটা গোল প্যাচ, তার সেন্ট্রাল ক্লিয়ারিং আছে, মাঝখানটা ফাঁকা থাকে আর ধার দিয়ে গোল 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 করে ছোট ছোট দানা পরে আস্তে আস্তে ছড়িয়ে তার আলটিমেটলি স্কেলিং হতে থাকবে, এবং এটাকে বলে অ্যানিউলার লিশন, এবং এটা আস্তে আস্তে রিং টাইপের, যার জন্য এটা আরেকটা নাম রিং ওয়ার্ম, দেখতে একটা রিং এর মতো লাগে এবং আস্তে আস্তে ওরা ছড়িয়ে পড়ে উইথ সেন্ট্রাল ক্লিয়ারিং। এটা হচ্ছে টিপিক্যাল পিকচার। কিন্তু ওই যে বললাম স্টেরয়েড কম্বিনেশন আজকাল আকছা লাগাচ্ছে, সবাই দিচ্ছে, এর ফলে কি হচ্ছে যে ওই টিপিক্যাল পিকচার আমরা অনেক সময় পাই না, দাঁত বলে বুঝতেও অসুবিধা হয়। রিসেন্টলি একটা রিপোর্টে এটা বলা হয়েছে যে এটা এমন পরিবর্তিত হয়ে আসছে যে অনেক সিনিয়র কনসালটেন্ট ডাক্তার ওরাও এটা কনফিউজ হয়ে যাচ্ছে, এটাকে বলে টিনিয়া ইনকগনিটো। এই যে বিভিন্ন স্টেরয়েড লাগিয়ে যে পিকচার চেঞ্জ হয়ে গেল, এই জিনিসটা টিনিয়া ইনকগনিটো, এটাও মাথায় রাখতে হবে। এবং এটা আটকাবার জন্য কখনোই স্টেরয়েড কম্বিনেশন ওষুধ যেন না দেওয়া হয়। টিপিক্যাল দাঁতের ক্ষেত্রে যদি একটা দুটো জায়গা থাকে, যেমন ধরুন টিপিক্যালি ছেলেদের ক্ষেত্রে কুচকির ধারটায় হবে, কুচকির সাইড থাই জাংশন, মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ফোল্ড যেখানে বেশি ঘামে এবং কভার থাকে, এইসব জায়গা হতে পারে, আর পায়ে আঙুলের ফাঁকে যে জায়গাগুলো বেশি ঘামে এবং জলে ভেজা থাকে, টো ক্লেফট মানে পায়ের আঙুলের ফাঁকে, ফিঙ্গার ক্লেফট হাতের আঙুলের ফাঁকে, যারা বেশি রান্নাঘরে কাজ টাজ করে, এই জায়গাগুলো টিপিক্যালি হয় লিমিটেড টিনিয়া বা দাঁত, যেটা কোনো কমপ্লিকেশন নেই। এসব ক্ষেত্রে আপনারা সব সময় পিওর অ্যান্টিফাঙ্গাল দেবেন। পিওর অ্যান্টিফাঙ্গাল কোনগুলো? আগেকার দিনে ছিল লাগানোর জন্য পিওর অ্যান্টিফাঙ্গাল মাইকোনাজোল বা ক্লোট্রিমাজোল, এখনো পাওয়া যায়, এরা কিন্তু আনকমপ্লিকেটেড হলে খুব সুন্দর কাজ দেয়। মাইকোনাজল 2%, ক্লোট্রিমাজল 1% ক্রিম লোশন পাওয়া যায় সহজেই। তারপরে যদি মনে হচ্ছে একটু দু তিনটে জায়গা হয়েছে এবং এগুলো লাগিয়ে কাজ হচ্ছে না, তাহলে নেক্সট জেনারেশন অ্যান্টিফাঙ্গালে যেতে হবে। তার মধ্যে রয়েছে লুলিকোনাজল, অনেক প্রায় আমাদের এখন ইন্ডিয়াতে 50-60 ব্র্যান্ড আছে, স্ট্যান্ডার্ড কোম্পানি দিতে হবে যাতে কাজটা ভালো হয়। ছোটখাটো কোম্পানির গুলো অনেক সময় কাজ হয় না, তারা কোয়ালিটি মেনটেন করে না। তা লুলিকোনাজল, তারপর সার্ট্রাকোনাজল, লুলিকোনাজল অ্যাডভান্টেজ হচ্ছে একবার দিলেই হবে হয়তো আপনি, আর একটা হচ্ছে কিটোকোনাজল, সেটাও পাওয়া যায় এবং কিটোকোনাজল তুলনায় দাম কম, মাইকোনাজল ওগুলো তো দাম কমই, প্লাস সার্ট্রাকোনাজল এটা নতুন বেরিয়েছে তুলনায় একটু নতুন, ইভারকোনাজল, এই দুটো লাস্টের দুটো আপনাদের দুবার করে দিতে হবে। এই রিজিডলি যদি অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করা হয় এবং আস্তে আস্তে এরা কাজ করে, এরা মিনিমাম আপ টু 4 weeks দিতেই হবে। তার কারণ যে স্কিন সেলস গুলো এফেক্টেড হয়েছে তাদের টার্ন ওভার টাইম, মানে চেঞ্জ হয়ে নতুন সেল হওয়ার টাইম হচ্ছে মিনিমাম 4 weeks। সুতরাং 4 weeks না দিলে ক্লিয়ার হবে না, এবং এই ফাঙ্গাসের যে জীবাণুগুলো এরা কিন্তু ওই উপরে সারফেস লেয়ারের সেলসেই থাকে। আর 2 নম্বর অ্যাডভাইস হচ্ছে এই মলম লাগানোর সঙ্গে সঙ্গে পেশেন্টকে বলতে হবে আপনারা কিন্তু রোজ সাবান দেবেন। অনেক ক্ষেত্রে এক্সিমা হলে সাবান বারণ করা হয়, পেশেন্ট ভাবছে হয়তো সাবান দিলে বাড়বে, তা সাবান টাবান দেয় না অনেকে ভুল ধারণা থেকে, সাবান দেওয়া খুব জরুরি। সাবান দিয়ে রোজ স্নান করবেন, আইডিয়ালি দিনের বেলা সাবান দিয়ে স্নান করে একটা মলম লাগালো এবং রাত্রিবেলা শুতে যাওয়ার আরেকটি মলম লাগালো, দুটো কম্বিনেশনও লাগাতে দিলে খুব ভালো হয়। আর যেমন ধরুন লুলিকোনাজল দেওয়া গেল দিনের বেলা, রাত্রিবেলা কিটোকোনাজল, অথবা আরেকটা ওষুধও আছে অ্যামনোলফিন ব্র্যান্ডে, অ্যামনোলফিন বিভিন্ন ট্রেড নেমে আছে, সেটাও দেওয়া যায়। এই দুটো কম্বিনেশন দুটো দুই ভাবে কাজ করে, তাড়াতাড়ি ইয়ে হয়, সেক্ষেত্রে খাওয়ার ওষুধ না দিলেও চলবে। আর খাওয়ার ওষুধ মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ওরালি দিতে হবে, ওই যে প্রথম সিনারিও আমি বললাম যেটা খুবই ডিস্টার্বিং, যে সারা গায়ে ছড়িয়ে পড়েছে, মুখে টুকে ছড়িয়ে পড়েছে, মাল্টিপল প্যাচেস, পেশেন্টের প্রচুর কষ্ট হচ্ছে, চুলকানি কিছুতেই কমছে না, সেক্ষেত্রে আপনাদের খাওয়ার ওষুধ ঠিক স্ট্যান্ডার্ড ডোজে দিতে হবে। খাওয়ার ওষুধ এখন ইট্রাকোনাজল খুব ইউজ হচ্ছে, অনেক কাল আগে গ্রিজিওফুলবিন ছিল, মোটামুটি বলা যায় গ্রিজিওফুলবিনে কোনো কাজ হয় না এবং স্লো অ্যাক্টিং, সেই জন্য ইট্রাকোনাজল দেওয়া যেতে পারে, কিন্তু একটু দাম পড়বে। আর একটু কম দামের মধ্যে ফ্লুকোনাজল আছে, ফ্লুকোনাজলও কাজ করবে, ফ্লুকোনাজলে
আমরা বলতে ডোজিং ডোজিংটা বলছি, ফ্লুকোনাজোল আমরা প্রথম দিকে সপ্তাহে একদিন দিলেই কাজ হতো, এখনো কাজ হয়, অল্প বিস্তর ছড়িয়েছে। সেক্ষেত্রে খাওয়ার ওষুধ হিসাবে ফ্লুকোনাজোল 150 মিলিগ্রামের ট্যাবলেট সপ্তাহে একটা, আইডিয়ালি রাতে শুতে যাওয়ার সময় দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট দিনে খাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এতে রেজাল্টটা ফলাফল অতটা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে সপ্তাহে দুদিন করে দেওয়া এখন একটা রেকমেন্ডেশন এসেছে। তাহলে ফ্লুকোনাজোল দিলে সপ্তাহে দুদিন, ধরুন মঙ্গলবার আর শনিবার, এইভাবে দিতে পারেন দুটো দিন গ্যাপ দিয়ে, সপ্তাহে দুদিন রাত্রে খাওয়া দাওয়ার পর শুয়ে শোয়ার সময় খেয়ে দিলেন। শোয়ার সময় কেন, তাতে মাইনর যদি একটা সাইড এফেক্ট হয় পেশেন্ট বুঝতে পারবে না, এই জন্য রাত্রিবেলা আইডিয়া। তাহলে সপ্তাহে দুদিন রাত্রে এইভাবে আপ টু 3 to 4 weeks। বাজারেও এখন খুব স্ট্যান্ডার্ড ওষুধ কতগুলো ওই 6টা করেই প্যাক পাওয়া যায়, অনেক কাল আগে পর্যন্ত একটা করেই থাকতো যেহেতু ডোজ একটা, এখন কিন্তু 6টার স্ট্রিপ হয়ে গেছে। আর 2 নম্বর আপনাদের ইট্রাকোনাজোল যেখানে বেশি চলিয়েছে সেখানে স্ট্যান্ডার্ড কোম্পানি দিতে হবে। এখানে ইট্রাকোনাজোল দিয়ে অনেক কথা আছে, বহু কোম্পানি নিয়ে এসছে, সবার ওষুধ কিন্তু সমান কাজ করে না, কেননা সোর্স অফ র মেটেরিয়াল, প্রসেসিং, ফিনিশিং, এগুলো অনেক কিছু ফ্যাক্টর আছে। ইট্রাকোনাজোলে পেলেট সাইজ বলে একটা ব্যাপার আছে, ওই ওষুধ ক্যাপসুলের মধ্যে যে ছোট ছোট দানা থাকে সেটা যদি একটা মিনিমাম খুব সূক্ষ্ম দানায় কনভার্ট না করে বানানো হয় তাহলে কিন্তু অ্যাবসর্ব হবে না, পেটেই থেকে যাবে, কোনো কাজ দেয় না, শুধু ওষুধই খাওয়া হবে। সেই জন্য ইট্রাকোনাজোল দিলে খুব স্ট্যান্ডার্ড কোম্পানি দিতে হবে। এটা ডোজ হচ্ছে 100 মিলিগ্রামের ক্যাপসুল দুপুরে খাওয়ার পর রাত্রে খাওয়ার পর। এটা আইডিয়ালি 2 সপ্তাহ, আপনাদের বইতে আজ লেখা আছে দেখছি, কিন্তু 2 সপ্তাহে এখন কাজ হয় না, এক্সটেন্সিভ টিনিয়া হলে 4 সপ্তাহ পর্যন্ত দেওয়া হবে। কিন্তু এখানে স্টার্ট করলে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, পেশেন্টকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার তো কোনো লিভারের প্রবলেম নেই তো, কোনো জন্ডিসে ভুগে উঠেছিল কি সদ্য সদ্য, বা এখনো কোনো লিভার প্রবলেম আছে, বা এমনও হতে পারে যে তার লিভার প্রবলেম আছে সে জানে না, বোঝা যাচ্ছে না। এই জন্য স্ট্যান্ডার্ড গোল্ডেন রুল হচ্ছে ইট্রাকোনাজোল শুরু করে 5 থেকে 7 দিনের মধ্যেই তার একটা লিভার ফাংশন টেস্ট করতে হবে। বেসিক্যালি যারা একটু বেশি খরচা করতে চায় না তাদের শুধু 3টে টেস্ট করলেই হবে, সিরাম, বিলিরুবিন, এসজিওটি, এসজিপিটি, খরচা তাতে কম পড়বে। আর যদি পারেন তো পুরোটাই ইলেকট্রিক্যালে আরো ভালো, এই ইলেকট্রিক্যালে দেখিয়ে দেবে যে লিভারের কোনো খামতি আছে কিনা, কোনো কম্প্রোমাইজ লিভার কিনা, সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না ইট্রাকোনাজোল বা বেশিরভাগ অ্যান্টিফাঙ্গালই দেওয়া যায় না, সুতরাং এটা দেখে নিতে হবে। আরেকটি অ্যান্টিফাঙ্গালও আছে যেটা খুব ভালো, এটা আর একটু দাম পড়ে, এবং ওই গ্ল্যাক্সো ইত্যাদি স্ট্যান্ডার্ড কোম্পানি একটু দাম পড়ে, 40 টাকা একটি ট্যাবলেট, সেটাও যদি অ্যাফোর্ড করতে পারে দেওয়া যেতে পারে। সেটার ডোজ হচ্ছে 250 মিলিগ্রাম, দিনে একটা করে খাওয়ার সুবিধা আছে, দিনে একটা করে ওই রাত্রে খাওয়ার পর খেলে। এক্ষেত্রে অবশ্য ওই সেম রুল ইট্রাকোনাজোলের মতোই লিভার ফাংশন টেস্ট করে দেখে নিতে হবে, যদি লিভার ফাংশন টেস্ট ঠিক থাকে তাহলেই কিন্তু নিশ্চিন্তে 4 সপ্তাহ পর্যন্ত দেওয়া যেতে পারে। এবং এই ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে যেমন বললাম অ্যাপ্লিকেশন মানে লাগানোর ওষুধ চলবে, আইডিয়ালি 2টো দিতে পারলে ভালো, যদি অ্যাফোর্ড না করতে পারে তাহলে 1টা দিলেও চলবে। আর সাবান ইউজ করতে হবে, সাবান যদি পারে, এখন বাজারে অনেক অ্যান্টিফাঙ্গাল সোপ আছে সেটাও দিতে পারেন, বা না হলে সিম্পল সোপও চলবে। যাদের একটু কস্ট ফ্যাক্টর আছে, যারা অতটা খরচা করতে পারে, তাদের আপনি বলবেন আপনি যে সাবান রোজ ব্যবহার করেন সেটাই করবেন, অন্তত সাবান দিতে হবে। এবং আর একটা ইম্পর্টেন্ট অ্যাডভাইস, জামা কাপড় রোজ কাচাতে হবে। অনেকেই দেখবেন বিশেষ করে একটু যারা একটু ইকোনমিক্যালি উইক, তারা কিন্তু অনেক সময় হয়তো সার্ফ সাবানে রোজ জামা কাপড় কাচলো না, সে যাকে বলা হয় জল দিয়ে ধুয়ে নিলেন, সেটা কিন্তু চলবে না, যেহেতু এটা স্কিন সারফেসে জীবাণুটা থাকে, ফাঙ্গাসটা থাকে, সেটা জামা কাপড়ও চলে আসে। সেই জন্য রোজ জামা কাপড় এবং ইনার্স গুলোতে বিশেষ করে কাচতে হবে, এভরিডে প্রত্যেক দিনই কাচাতে হবে। কাচাবার পর এখন তো রোদ্দুর থাকলে কোনো সমস্যা নেই, রোদ্দুরে শুকিয়ে নেওয়া, আর যদি রোদ্দুর না থাকে তাহলে আয়রনিং করে দিতে হবে, একদম ভেজা ভেজা জিনিস যেন না পড়া হয়, কারণ এই অসুখটা ময়েশ্চার রিটেনশন হয় বা অতিরিক্ত ঘামের জন্য গরমকালে হয়, তবে শীতকালেও হচ্ছে, শীতকালেও হয় না তা না, কম হয়, একটু লুকায়িত থাকে। সুতরাং প্রয়োজনীয় সতর্কতার মধ্যে এইগুলো খুবই ইম্পর্টেন্ট।
এক নম্বর আবার রেড মার্কিং দিয়ে লিখে দেবেন, এখানেও বলা আছে বাজারে প্রচলিত কম্বিনেশন মলম ব্যবহার করবেন না। এটা একদম মানে বড় বড় করে লাল কালি দিয়ে হেডলাইন করে রাখা উচিত, কোনো অবস্থাতেই কম্বিনেশন চলবে না, অর্থাৎ অ্যান্টিফাঙ্গালের সঙ্গে ইয়ে দেওয়া আছে স্টেরয়েড। স্টেরয়েড অনেক রকম হতে পারে, স্টেরয়েড ক্লোবিটাজল খুব স্ট্রং স্টেরয়েড দেয়, ক্লোসিনোলোন, যেমন জোল এফ টেপে এফ কথাটা মানে স্টেরয়েড, ক্লোসিনোল, সারফাজ এস এন, ওই এস এন মানে স্টেরয়েড, এগুলো কোনোটাই চলবে না। প্লেন সারফাজ দিন, ক্লোট্রিমাজল কোনো অসুবিধা নেই, নট এস এন, লোবেট জিএম চলবে না, লোবেটটা স্টেরয়েড, তার সঙ্গে জিএম দিয়েছে, জেন্টামাইসিন মাইকোমাজল, কোন ইউজলেস, এরা বাড়িয়ে দেবে। আরেকটি জিনিস খুব চলে, হু করে বাজারে বিক্রি হয়, কেমিস্ট্রা খুব পুশ করে, ফোরডাম, পেন্টাডাম ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। আমরা হামেশাই পাচ্ছি অ্যান্ড অ্যাজ সিনিয়র কনসালটেন্ট বহু ড্রাগ রেজিস্ট্যান্ট ডিফিকাল্ট টু ট্রিট নিয়া এরকম চলে আসছে। আর আর একটা কারণ ড্রাগ রেজিস্ট্যান্সের, এর মধ্যে রিসেন্টলি একটা রিপোর্ট বেরিয়েছে, ওটা আমরা আপনাদের পরে পাঠাতেও পারি। রিসেন্টলি একটা এইমস কল্যাণী, এইমস নিউ দিল্লি, পিজিআই চণ্ডীগড় এবং ম্যানচেস্টারের প্যাথোলজিস্ট ইউনিভার্সিটি, ওরা একটা ওপেন ইউনিভার্সিটি ফোরামে পাবলিশ করেছে, তাতে দেখাচ্ছে ইন্ডিয়াতে প্রায় 4% অফ দ্য পপুলেশন, আমাদের তো 133 কোটি, সেইগুলো 4 কোটি লোক এবং ফাঙ্গাল ইনফেকশনে ভুগছে। এর এই কারণ ওই যেগুলো বললাম মূলত এইগুলোই। প্লাস আর একটা জিনিস আছে, আজকাল শোনা যাচ্ছে এই অ্যান্টি ফাঙ্গাল প্রিপারেশন এগ্রিকালচারাল ফিল্ডে ব্যবহার করা হচ্ছে, শস্য ইত্যাদিতে, তারা ফুল খাদ্য শৃঙ্খলে চলে আসছে, আমাদের যে সব খাওয়া দাওয়া জিনিস আছে তার মধ্যে চলে আসছে কেমিক্যাল গুলো, তার ফলে কি হয় ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা আজকাল বহু ফাঙ্গাল ইনফেকশন স্ট্যান্ডার্ড ডোজে পিওর অ্যান্টিফাঙ্গাল দিয়েও অনেক সময় রেজাল্ট পাচ্ছি না। সুতরাং এই বিষয়টা খুব সতর্কতার সঙ্গে দেখতে হবে। তারপর আর অ্যাডভাইস যেগুলো বললাম, নিজে তোয়ালে গামছা কেউ যেন ব্যবহার না করে, সাবানও যেন ইউজ না করে, হয়তো বাড়িতে দুজনই হয়েছে কিন্তু নট নেসেসারিলি, প্রথমজনের যে ফাঙ্গাস দিয়ে হয়েছে অন্য জনের, ফাঙ্গাসের অনেক টাইপ আছে, 12-14টা টাইপ আছে, সুতরাং ওর হয়তো অন্য ধরনের হয়েছে। ওই জন্য স্ট্যান্ডার্ড অ্যাডভাইস হবে সাবান আলাদা রাখতে হবে, গামছা তোয়ালে তো বটেই, রোজ জামা কাপড় কাচাতে হবে, হ্যাঁ, এবং সাবান দিয়ে স্নান করাটা খুব জরুরি। খাওয়ার ওষুধ সম্বন্ধে ওই রকম যেমন বললাম। এরপরে আপনাদের আশা করি এই বিষয়ে যদি কারো কোয়েরি থাকে আপনি পরে কোয়েশ্চেন আনসার সেশনে বলবেন। নেক্সট, আর যে জিনিসগুলো গরম দেশে আমাদের খুব হয়, এখন অবশ্য গরম অতটা নেই, তবে গরম পড়লেই শুরু হয়, একটা ফোড়া বলে আছে, সিম্পল মানে এটাকে আমরা বলি মেডিকেল টার্মে ইম্পেটাইগো, ইম্পেটাইগো ফোড়া বেশি, এটা হয় বেশিরভাগই বাচ্চাদের বা ছোট ছোট বাচ্চাদেরই বেশি হয়, এবং বড়দের বিশেষ করে যাদের সুগার আছে, ডায়াবেটিস, ইমিউনিটি ডিস্টার্ব আছে তাদের হয়, বড় বড় ছোট ছোট যেমন ফোড়া হয় বয়স মাল্টিপল, এটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, এখানেও হাইজিন মেনটেন করতে হবে, ক্লিনিং এগুলো সাবান দিয়ে স্নান করা, এগুলোর সঙ্গে আপনি স্ট্যান্ডার্ড একটা অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার ওষুধও লাগে। বাচ্চাদের ক্ষেত্রে রক্সিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন সেফ ডোজ ঠিক প্রপার ওয়েতে দিতে হবে, পার কেজি বডি ওয়েট ক্যালকুলেট করে দিতে হবে, রক্সিড সিরাপ খুবই সেফ কিন্তু স্ট্যান্ডার্ড ডোজে দিতে হবে, আর সাবান দিয়ে স্নান করা জরুরি, বাচ্চারা ওই ধুলোবালিতে গড়াগড়ি খেয়ে অনেক সময় মুখে ঢুকে বেরোয়, প্লাস অনেক সময় কেফালেক্সিনও দিতে বলা হয়, তবে আমি আপনাদের বইতে দেখছিলাম কেফালেক্সিন আছে, কেফালেক্সিন আমি রেকমেন্ড করবো না, এই জন্য কেফালেক্সিনে অনেক সময় রেনাল প্রবলেম হতে পারে, কিডনি প্রবলেম হতে পারে, ছোট ছোট বাচ্চাদের অনেকে নেফ্রাইটিস হিডেন থাকতে পারে, সেদিন কেফালেক্সিনটা অতটা দেওয়া ভালো আমার মতে ঠিক নয়, এখানে বলা আছে কেফালেক্সিন ডিসপার্সেবল সাসপেনশন ইত্যাদি, কিন্তু সব থেকে ভালো হচ্ছে রক্সিথ্রোমাইসিন বা এরিথ্রোমাইসিন বা অ্যাজিথ্রোমাইসিন, এটা খুব ভালো কাজ করে স্কিনে যে ব্যাকটেরিয়ার ইনফেকশনে পোড়া হয়। 3 নম্বর, আর এটাই বড় হলে এটারই ভ্যারাইটি হচ্ছে ইম্পেটাইগো, ছোট ছোট মুখ হয়ে যে ফেটে ফেটে যাচ্ছে, ওই ট্রিটমেন্ট একই হবে। নেক্সট হচ্ছে স্কেব, আরেকটি খুব কমন প্রবলেম আমাদের দেশে খুবই দেখা যায়, গরমকাল শীতকাল বলে, গরমকালে তো হবেই শীতকালেও হয়, এটাকে বলা হয় স্কেবিস, বাংলায় খোস প্যাচরা বলা হয় সাধারণত, খোস প্যাচরা, এইটার ব্যাপার হচ্ছে কি, এইটার একটা টিপিক্যাল
ডিস্ট্রিবিউশন আছে, মানে শরীরে কোথায় কোথায় এগুলো বেরোয় এটা একটা খুব সুন্দর প্যাটার্ন আছে। এটা ছটা জায়গা হয়, হেবরা সাইকেল বলে। হেবরা বন একজন বিখ্যাত ডার্মাটোলজিস্ট, ওই প্রথম বলেন এটা প্যাটার্নটা দেখতে হবে। প্রথম কথা ছেলে, আচ্ছা ছেলে আর মেয়ের একটু ডিস্ট্রিবিউশনের তফাত আছে, কোথায় কোথায় হবে একটু তফাত আছে, সেটা আমি আলোচনায় আসছি। ছেলেদের ক্ষেত্রে বলি আগে, প্রথমে তাদের হাতে হয়, হাতের আঙুলগুলোর ফাঁকে এবং রিস্ট, দু নম্বর হচ্ছে রিস্ট এরিয়া, রিস্টের ইনার সারফেস, তারপর আপার আর্মস, তারপর ফ্রন্ট অফ চেস্ট, লোয়ার ব্যাক, হিপস। আর ছেলেদের ক্ষেত্রে খুব স্ট্রাইকিংলি বেশ নোটিসেবল জেনিটাল এরিয়া, পেনিস, পার্টিকুলারলি পেনিস অ্যান্ড স্ক্রোটাম, এই জায়গাগুলো ছোট 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 দানা বেরোয়, প্রথম মশার কামড়ের মতো কিন্তু থেকে যায় এবং প্রচন্ড চুলকায়। এই চুলকানিটা হয় রাত্রিবেলা, এই রাত্রিবেলা তার কারণ আছে, এটা একটা সার্কপ্টাস কেভিআই, একটি এক ধরনের উকুন জাতীয় ছোট্ট প্যারাসাইট স্কিনের সারফেসে থাকে, একজনের থেকে আরেকজনের চলে আসে, কন্টেজিয়াস। তা ওরা রাত্রিবেলা হাঁটাচলা করে, দিনের বেলা চুপচাপ থাকে, সেই জন্য রাত্রিবেলা, নকটার্নাল রিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাত্রিবেলা চুলকানিটা খুব মানে ইম্পর্টেন্ট ডায়াগনোসিস এর পয়েন্ট, রাত্রিবেলা চুলকায় কিনা জিজ্ঞেস করতে হবে, সেটা স্কেবিসেল অবশ্যই হবে। এর সঙ্গে কমন অ্যালার্জির যে র্যাশ বেরোয় কনফিউশন হয়, কিন্তু এটা যেমন বললাম এই জায়গাগুলোতে থাকে রাত্রিবেলা চুলকায়, এবং কদিন থাকার পর চুলকাতে চুলকাতে ঘা করে ফেলে, তখন সেটাকে বলা হয় স্কেবিস উইথ ইম্পেটাইগো, বা বেশ ভয়ঙ্কর ঘা হয়ে যায় অনেকে, হিপস টিপস এরিয়াতে হাতে দগড়া দগড়া ঘা হয়ে যায়, যেটাকে আমরা প্যাচরা সাধারণ কথ্য ভাষায় দেশীয় কথায় বলা হয় খোস প্যাচরা। তা ছেলেদের ডিস্ট্রিবিউশন আমি বললাম, আর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের কিন্তু জেনিটাল এরিয়ায় হয় না, মেয়েদের হয় ইন দ্য ব্রেস্ট, অ্যারাউন্ড নিপল ব্রেস্টে হয়, আর বাকি জায়গাগুলো সব ঠিকই আছে, ওই একই জায়গায় ওই রকমই সমস্ত, হাতে আঙুলের ফাঁকে, ইনার অ্যাসপেক্ট অফ রেস্ট, ফ্রন্ট অফ চেস্ট, ব্যাক, স্ক্যাপুলা ব্লেড এর নিচ দিকটায়, হিপস এরিয়া, এগুলো দু ক্ষেত্রেই হয়। এর ইম্পর্টেন্ট ডায়াগনোস্টিক পয়েন্ট এই ডিস্ট্রিবিউশনটা দেখতে হবে, দু নম্বর হচ্ছে রাত্রে চুলকানি, আর তিন নম্বর একটা অলওয়েজ হিস্ট্রি অফ কন্ট্যাক্ট পাওয়া যায়, ভালো করে জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে কেউ না কেউ এইরকম একটা চুলকানি নিয়ে এসেছিল, তার থেকে এসেছে, বিশেষ করে যার ইনফেকশন হয়ে রস গড়াচ্ছে, এবং এই কারণে এক ফ্যামিলিতে অন্যের একজনের হলে অন্যেরও হবে, একদম অবধারিত, সেই বিশেষ করে এক বিছানায় যারা শুচ্ছে, যারা একই জিনিস তোয়ালে টোয়ালে ব্যবহার করছে, মানে আমাদের যেহেতু গরিব দেশ বহু বাড়িতে একই গামছা সবাই ব্যবহার করে, সেসব ক্ষেত্রে একজনের হলে সবার হয়ে যাবে। তাই এইগুলো হচ্ছে ডায়াগনোস্টিক পয়েন্ট, ডায়াগনোসিস হলে এর ট্রিটমেন্ট খুব সিম্পল, কিন্তু একে লাগানোর নিয়মটা খুব ভালো করে পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে, যেমন তেমন ভাবে লাগালে হবে না, এই জন্যই আমাদের ইংলিশে আমরা বলি রিচুয়াল অফ অ্যাপ্লিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক একটা প্রথাগত রিচুয়াল নিয়ম করে যে লাগানো সেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এর এখনকার স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যেটা ঠিক মতো লাগালে চলে যায় সেটা হচ্ছে পারমেথ্রিন, পারমেথ্রিনই খুব ভালো কাজ হবে, পারমেথ্রিন বিভিন্ন রয়েছে, কোম্পানি রয়েছে, লোশন ফর্মেও আছে, ক্রিম ফর্মেও আছে, আজকাল বেশিরভাগই ক্রিম ফর্মে নিয়ে এসছে। ক্রিমটা লাগাতে হবে, পেশেন্টকে বলতে হবে যে আপনি এখানে রাত্রে বলা হয়েছে, কিন্তু রাত্রে ঠান্ডা লাগার ভয় থাকে, এই জন্য আমার স্ট্যান্ডার্ড অ্যাডভাইস হচ্ছে সকাল 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 ধরুন ওকে বলতে হবে সকাল 8টা নাগাদই গরম জল সাবান দিয়ে স্নান করে দেবে, কেন গরম জল সাবান, যাতে ওই পোকাগুলো যে সার্কপটাস কেভিআই ছোট উকুনের মতো পোকাগুলো ধরে চড়ে ওঠে, ওদের স্টিমুলেট করতে হয়, গরম জল সাবান দিয়ে ভালো করে স্নান করে দেবে, নিয়ে ওকে পেশেন্টকে বলতে হবে আপনি বাথরুমে থাকুন, গাটা মুছে তারপর গলা থেকে পা পর্যন্ত, শরীরের কোনো অংশ বাদ যাবে না, শুধু মুখ, গলা থেকে পা পর্যন্ত ভালো করে তেল মাখার মতো মালিশ করে ফেলুন ক্রিমটা, এর জন্য এটা বড় টিউবের ক্রিম থাকে 30 গ্রাম, একটা অ্যাডাল্টের খুব সহজেই হয়ে যাবে, বলতে হবে ভালো করে মালিশ করে 1 মিনিট অপেক্ষা করুন, টেনে যাবে, তারপর জামা কাপড় পরে বেরিয়ে আসুন, এবং 8 ঘন্টা ওইভাবে থাকতে হবে, 8 আওয়ার্স, তা যে এই জন্যই সকাল 8টায় স্নান করতে বলা, যে 8 ঘন্টা মানে বিকেল 4টে পর্যন্ত রাখতে হবে, তারপর 4টের সময় আর একবার গা ধুয়ে ওই ওষুধটা তুলে ফেলতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিচুয়াল অফ অ্যাপ্লিকেশন, এইভাবে লাগালেই ঠিক যাবে।
ওকে বলতে হবে বিকেলবেলা আপনি যখন গা ধুয়ে নিচ্ছেন তারপরে ধোয়া জামা কাপড় পরবেন, যেটা আর পরেন নিয়ে কদিন, আর যতগুলো জামা কাপড় বিছানার চাদর গামছা ইত্যাদি যা যা ব্যবহার হচ্ছিল যা যা পরা ছিল সব আলাদা করে রেখে সার্ফ সাবান গরম জলে কাচতে হবে, তবেই এটা যাবে, না হলে ওই জামা কাপড় থেকে আবার আসবে। এইভাবে সপ্তাহে একটা অ্যাপ্লিকেশন মানে একদিন লাগালেই হবে। আর এখানে ইম্পর্টেন্ট বলে দিতে হবে যে আপনার বাড়িতে আর যারা যারা আক্রান্ত, যাদের যাদের হয়েছে, জেনারেলি অন্যদেরও হয়, তাহলে তারাও সেই একই দিনে একই সময়ে লাগাবে এবং সব কাছাকুচিও পরের দিন ঠিক একইভাবে করতে হবে, তবেই এটা যাবে। দু নম্বর, যদি ইম্পেটাইগো হয়, স্কেবিসটা যদি চুলকে চুলকে ঘা করে ফেলে, দেখা যাবে যে ছোট ছোট টসটসে ফোড়ার মতো হয়েছে কিন্তু আসলে স্কেবিসই ছিল, সেক্ষেত্রে একটু অ্যান্টিবায়োটিক আগের আগের যেমন বললাম ফোড়া ট্রিটমেন্ট যেটা ডক্সিথ্রোমাইসিন খেতে দেওয়া যেতে পারে। অ্যাডাল্টের স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে 300 মিলিগ্রাম দিনে দুবার, এটা কিন্তু খাওয়ার আগে দিতে হয়, খাওয়ার আধ ঘন্টা আগে। আর অ্যাজিথ্রোমাইসিন হলে দিনে একটা দিলেই হবে, 500 মিলিগ্রাম খাওয়া থেকে 45 মিনিট আগে, পাঁচ দিন দিলেই ঘা শুকিয়ে যাবে। এবং ঘায়ের জন্য এক্সট্রা যে সারফেসে লাগাবার মলম আছে, যেমন ধরুন মিউপিরোসিন আছে, ছোপ্রোমাইসিন আজকাল আর কাজ করে না, টিব একদমে পাওয়া যায় মিউপিরোসিন ক্রিম, তারপর ফুসিডিক অ্যাসিড ক্রিম আছে, ফুসিডিন নামে পাওয়া যায়, এইগুলো লাগা দিনে তিনবার লাগাতে পারে ঘা গুলোর উপর। আর একটু অ্যান্টি অ্যালার্জিক দেওয়া যেতে পারে অ্যান্টি ইচিং অ্যাকশনের জন্য, যেন রাত্রে বেশি চুলকায় তো রোজ রাত্রে একটা করে পাঁচ দিন দিলেই হবে, আর ওইভাবে একদিন লাগাতে হবে। তবে পেশেন্টকে একটা বলা যায় যে যদি 7 দিন পর মনে হচ্ছে আবার একটু চুলকাচ্ছে, আবার একটু উপক্রম হচ্ছে, তাহলে ওই একই নিয়মে আর একবার 7 দিনের মাথায় 8th day লাগাতে পারে। এইভাবে করলেই কিন্তু স্কেবিস যাবে, এইভাবে না করলে ও স্কেবিস যায় না, সারা বাড়িতে থাকে, এটাও একটা ক্রনিক মরবিডিটি সৃষ্টি করে। আরেকটি জিনিস হচ্ছে পিম্পলস বা ব্রণ, এটা তো উঠতি বয়সে হয়, এটা বয়স সন্ধিকালেই হয়, জেনারেলি হরমোনাল ইনফ্লুয়েন্স থাকে, দুটো হরমোন ইন্টারপ্লে থেকে হয়, বা কোথাও অ্যান্ড্রোজেনের আধিক্য এক্সেসিভ সিক্রিশন থেকেই জেনারেলি হয়, মেয়েদের তো হয়ই, ছেলেদেরও দেখা যায়, ছেলেদের বিশেষ করে পিঠের দিকটায় বেশি হয়। আর যেহেতু এটা এটাকে টিনেজার্স ডিজিজ বলা যায়, 12 থেকে 12 বছর 11 বছরেও কারো কারো দেখা যায় থেকে শুরু হয়, জেনারেলি টিনেজ পিরিয়ড 19-20 বছরে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়, কিন্তু কারো কারো বেশি দিনও থাকতে পারে। এখানে সিবেসিয়াস গ্ল্যান্ডের ওভার অ্যাক্টিভিটি, আমাদের শরীরে অনেক অয়েল গ্ল্যান্ড আছে, সোয়েট গ্ল্যান্ডের পাশাপাশি অয়েল গ্ল্যান্ডও থাকে, মুখে তো বেশি আছে, পিঠেও আছে, এই গ্ল্যান্ড গুলো ওভার অ্যাক্টিভ হয়ে তার সঙ্গে একটু সেকেন্ডারি ইনফেকশন হয়ে তার মুখ গুলো ব্লক হয়ে যায়, ব্যাকটেরিয়া একটা বিশেষ ব্যাকটেরিয়া এখানে কাজ করে, প্রোপিওনি ব্যাকটেরিয়াম, তারা ব্লক করে দেয়, তার ফলে আপনার ইয়েটা যে অয়েল গ্ল্যান্ডের যে নিঃসরণ যেটা হয় যে তৈলাক্ত পদার্থ সেটা বেরোতে পারে না, মুখটা ব্লক হয়ে যায়, তার ফলে ফুলে ওঠে, ফোড়ার মতো লাগে, কিন্তু এটা ফোড়া নয়, এটাকে ব্রণ, এটা অ্যাকনি। এক্ষেত্রে প্রথম ট্রিটমেন্ট, যেহেতু এক্সেসিভ অয়েলিনেস ইজ এ ফ্যাক্টর, একটা কারণ এখানে মূল কারণ, আমরা বলি সেবোরিয়া, সেবোরিয়া ইজ ইম্পর্টেন্ট কারণ, সেখানে রোজ কিন্তু ফেস ওয়াশ করা খুব ইম্পর্টেন্ট, এবং দেখবেন যাদের এই জিনিসগুলো হয় তাদের কিন্তু একটু অয়েলি ফেস, তারা বলবে মুখ তেল তেলে কো, সেই জন্য তাদের ডেইলি কিন্তু একটা স্ট্যান্ডার্ড গুড কোয়ালিটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। মুখে সাবান দেওয়াটা না করাই ভালো, সাবান না দেওয়াই ভালো, কেন চামড়া রুক্ষ করে দেয়, আর খসখসে হলে আবার ক্রিম লাগাতে যাবে, সেই জন্য অয়েল ব্যালেন্সড আছে এরকম একটা গুড কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ধুবে, প্রথম দিকে অল্প ব্রণ এতেই রেসপন্ড করে আর কিছু লাগে না, তারপর যদি অল্প অল্প ব্রণ বেরোয় তাহলে সব থেকে বেস্ট এবং দামও অল্প সেটা হচ্ছে বেঞ্জোয়েল পারক্সাইড, বেঞ্জোয়েল পারক্সাইড 3-4 ব্র্যান্ড সহজেই পাওয়া যায় কম দামে, এটা দিনে দুবার অল্প হলে একবার লাগালেই ব্রণ ক্লিয়ার হয়ে যায়। তবে মাল্টিপুল ব্রণ থাকলে অনেকগুলো বেরোলে সেক্ষেত্রে একটু অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, ওই যেহেতু একটি ব্যাকটেরিয়ার এখানে রোল আছে, অ্যান্টিবায়োটিকের মধ্যে ডক্সিসাইক্লিন দেওয়া যায়, ডক্সিসাইক্লিন খুব স্ট্যান্ডার্ড, সাইড এফেক্ট নেই, ডক্সিসাইক্লিন দিনে দুবার, তবে বাচ্চা 12 বছর উপর থেকেই দেওয়া যাবে, দুপুরে খাওয়ার পর রাত্রে খাওয়ার পর 5 দিন দিন, তারপর 5 দিনের পর কমে গেলে আরো 10 দিন একটা করে দিলেই হবে,
আর ডক্সিসাইক্লিনে যদি অসুবিধা থাকে তাহলে অ্যাজিথ্রোমাইসিনও খুব ভালো কাজ করে। অ্যাজিথ্রোমাইসিন ওই দিনে খাওয়ার 1 ঘন্টা আগে দিতে হবে, 1 আওয়ার বিফোর ডিনার, এইভাবে 5 দিন দিয়ে 3 দিন থেকে 5 দিন গ্যাপ দিয়ে আবার দিন 5 দিন, এইভাবে 3-4টে কোর্স করালেই ভেতরে ব্যাকটেরিয়া গুলো অনেকটা নির্মূল হয়ে যায়, তখন কিন্তু ব্রণটা আরো কন্ট্রোল হয় সহজে। আর লাগানোর হাইড্রক্সিল বেঞ্জোয়েল পারক্সাইড বললাম, সেটা আছে, সেটা খুবই ভালো। তাছাড়াও ক্লিন্ডামাইসিন জেল আছে, বিভিন্ন কোম্পানির ক্লিন্ডামাইসিন জেল, তার সঙ্গে নিকোটিনামাইড থাকে, সেটাও দেওয়া যায়। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইস যেটা পেশেন্টকে দিতে হবে যে মুখে কিছু লাগাবেন না, যতই ঠান্ডা পড়ুক মুখে ক্রিম দেবেন না। মুখে ক্রিম দিলে কিন্তু ব্রণ, ঝাঁকঝাঁক ব্রণ বেরোবে, মুখে ক্রিম নয়, শুধু ঠোঁটে ক্রিম দিলেই হবে। একান্তই যদি মুখে টান লাগে তাহলে সে বিশেষ ধরনের গ্লিসারিন বেসড ময়েশ্চারাইজার, যেটার মধ্যে ইয়ে নেই, ল্যানোলিন এইসব মানে চটচটে ফ্যাট নেই, সেটা দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সরি ফর দ্য ইন্টারাপশন, হ্যাঁ একটু টেকনিক্যাল হিচ ছিল। যাই হোক, তাহলে বুঝতে পারলেন ব্রণোর ট্রিটমেন্টে ফেস ওয়াশ মোস্ট ইম্পর্টেন্ট। তারপর অ্যাডভাইস দিতে হবে যে আপনি কোনো ক্রিম লাগাবেন না, ঠোঁটে দিন, মুখে কোনো ক্রিম নয়, এবং ওরাল অ্যান্টিবায়োটিক সিলেক্টেড কেসে দেওয়া যেতে পারে, এতেই মোটামুটি ঠিক হয়ে যায়, এটা কোনো একটা প্রবলেম না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, বেশিরভাগ বলতে হবে কোটাকুটি যেন না চলে, একটু অল্প বয়সী ছেলে মেয়েদের তো হয়, ওরা বিশেষ করে মেয়েরা ফুটতে থাকে, কি হলো কি হলো, যেরকম বলতে হবে যে একদম ফুটবেন না, এটা এই ট্রিটমেন্ট করলেই একদম মুখ আবার স্বাভাবিক হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে লেপ্রোসি, কুষ্ঠ, এটা দেখবেন আপনাদের গ্রামেগঞ্জে যেটা বলা আছে টেক্সট বুকে ঠিকই বলা আছে, পুরুলিয়া বাঁকুড়া ইত্যাদি জায়গায় বেশি হয়, মেদিনীপুরেও হয়, এই জায়গাগুলোই প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিছু কিছু জনের কিন্তু এরকম লেপ্রোসি প্যাচ থাকে, সেটা টাইমলি ডায়াগনোসিস করা খুব দরকার। লেপ্রোসি প্রথম দিকে খুব কিছুই না, একটু সামান্য একটা ছোট্ট প্যাচ হিসাবে দেখা দেয়, যেটা রংটা আশেপাশের চামড়ার রঙের থেকে একটু ফেইন্ট, বলা হয় হাইপোপিগমেন্টেড ফেইন্ট প্যাচ, এবং সেখানে কোনো রকম সেন্সেশন ডাল হয়ে যায়, প্রথম দিকে ডাল সেন্সেশন, মানে ওকে পিনটা ফোটালে, ওকে চোখ বন্ধ করে বা পিন ফোটালে দেখা যাবে যে আশেপাশের স্ক্রিনে যেমন কাঁটার মতো লাগছে, ওই জায়গায় বোতা বোতা লাগবে, পিনটা মনে হচ্ছে বোতা, তারই বুঝতে হবে যে সেন্সেশন ইজ ইম্পেয়ারমেন্ট ইজ দেয়ার, এটা কিন্তু ফার্স্ট ওয়ার্নিং সাইন। এইটা যদি না ধরা যায় কিছুদিন পরে, ওই এখন ডেফিনিট একদম সাদাটে প্যাচ একটা হয়, একদম সাদা নয়, ফেইন্ট প্যাচ, হালকা রং হালকা আছে, এবং সেন্সেশন থাকে না, ওখানে পিন জোরে ফুটালেও বলবে কিছু লাভ বুঝতে পারছে না, সেটা চোখ বন্ধ করে তুলো টাচ করে পিন টাচ করে বোঝা যায়। তারপর কাছাকাছি নার্ভটা, এটা নার্ভের এফেকশন, বিশেষ করে নার্ভ সংক্রান্ত নার্ভে ইনফেকশন হয়ে হয়, একটা ব্যাকটেরিয়া কজের লেপ্রোব্যাসিলাস লেপ্রি বলা হয়, তাই এই নার্ভ যেহেতু এফেক্টেড হয়, কাছাকাছি নার্ভ গুলো থিকেন্ড হয়, যেমন কনুয়ের নার্ভটা ধরে ধরলে বোঝা যায়, সেই ক্ষেত্রে হাতে যার প্যাচ হয়েছে কনুয়ের নার্ভটা দেখা যাবে মোটা হয়ে গেছে, এবং টাচ করলেই ইলেকট্রিকের কারেন্ট লাগার মতো ঝিনঝিন করে ওঠে, টিংলিং সেন্সেশন একটা হবে, ঝনঝন করে উঠবে পেশেন্টের। আর পায়ের ক্ষেত্রে হাঁটু ডান দিকের পেছন দিকে পপলিটিয়াল নার্ভ আছে, সেটাও ফিল করা যায়, নার্ভ তো অন্যান্য জায়গাও আছে, অন্য জায়গাগুলো ফিল করা যাবে না, এই দুটো জায়গা কিন্তু
আমরা ফিল করেও বলতে পারি। যদি দেখা যায় নার্ভ এরকম থিকেন্ড আছে, ওই প্যাচ আছে, তাহলে মোটামুটি বুঝে নিতে হবে এটা লেপ্রোসি। লেপ্রোসি দু ধরনের হয় ব্রডলি, টিউবারকিউলাস এন্ড লেপ্রোমেটাস। টিউবারকিউলাসে পেশেন্টের রেজিস্ট্যান্স খুব ভালো থাকে, সেই জন্য লোকালাইজড হয়ে থাকে, তাকে একটা দুটো জায়গায় প্যাচে সীমাবদ্ধ থাকে। আর যদি কোনো কারণে তার ইমিউনিটি ফল করে যায়, সেক্ষেত্রে কি হয় মাল্টিপল প্যাচেস হতে থাকে। প্রথম দিকে তাহলে একটা কি দুটো হলো, এটাকে বলে বর্ডার লাইন লেপ্রোসি বিটি, বা তারপর যখনই কোনো কারণে তার ইমিউনিটি যদি ফল করে যায়, অনেকগুলো প্যাচ ছড়িয়ে পড়ে, বড় বড় লাল লাল চুপচুপ ছড়িয়ে পড়ে, কানে ইনফিল্ট্রেশন হয়, মিউকাস মেমব্রেন, নাকের ইনভলভমেন্ট হয়, সেইখানটায় বলা হয় বিবি, বর্ডার লাইন লেপ্রোমেটাস। এইটা দেখে এটা এক্সটেন্সিভ হলে তখন বলা হয় এলএল, লেপ্রোমেটাস লেপ্রোসি। অ্যাকচুয়ালি লেপ্রোসি ছটা টাইপ আছে, একদম একদম এক্সট্রিম এন্ডে যেখানে গুড বডি রেজিস্ট্যান্স, ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, সেক্ষেত্রে শুধু একটা প্যাচ নিয়ে থাকে, একটু নার্ভ সেন্সেশন ইম্পেয়ারমেন্ট থাকে, আর নার্ভটা থিকেন্ড হয়, একটা কি দুটো প্যাচ, এটা হচ্ছে বিটি বর্ডার লাইন টিউবারকিউলাস বর্ডার টিটি, টিউবারকিউলাস টিটি আর বিটি বর্ডার লাইন। তারপরে যেখানেই অনেক কোনো কারণে বডি রেজিস্ট্যান্স এত ইনফেকশন ডোজ বেড়ে গেছে, পেশেন্ট ট্যাকল করতে পারছে না পেশেন্টের বডি, সেক্ষেত্রে কিন্তু লেপ্রোসি ব্যাসিলাস মানে জীবাণুটা সারা শরীরে প্রায় ছড়িয়ে পড়ে, মেইনলি স্কিনের উপর দিয়ে, সেক্ষেত্রে বলা হয় বিবি, বর্ডার লাইন, বর্ডার লাইন মানে দুটোর মাঝামাঝি হয়েছে, এবং ওটা কিছুদিন পরে বর্ডার লাইন লেপ্রোমেটাস হয়ে যায়, আর লাস্টলি এলএল, লেপ্রোমেটাস লেপ্রোসি। লেপ্রোমেটাস লেপ্রোসি ওই যে ভয়ঙ্কর চিত্রটা, যেটা আমরা কুষ্ঠ রোগী বললেই সাধারণ মানুষের যে ধারণাটা আছে, কুষ্ঠ যেটা বলে, ওই জিনিসটা হচ্ছে এক্সট্রিম এন্ডে এলএল, লেপ্রোমেটাস লেপ্রোসি। সেই কান ফুলে যায়, কানের ইনফিল্ট্রেশন বলা হয় এটাকে, কানে মোটা মোটা হয়ে যায়, এবং ফর্সা হলে লাল টকটকে দেখা যায়, কিন্তু যদি ডার্ক কালার হয় দেখা যাবে কানগুলো রিম গুলো মোটা মোটা হয়ে গেছে। নাক, নাকের ব্রিজ অব নোজ মাঝখানটা অংশে ডিপ্রেশন হয়ে যায়, নাকের সেন্সেশন কমে যায়, ম্যাডারোসিস হয়, ম্যাডারোসিস বলে চুলের আইব্রাউ যে ভুরু, ভুরুর এক তৃতীয়াংশ চুল পড়ে যায়, এটাও একটা ইম্পর্টেন্ট সাইন লেপ্রোমেটাস লেপ্রোসি। আর সারা গায়ে তো ওরকম প্যাচ থাকে, এবং যদি এদের স্কিন স্ক্রেপিং করে দেখা যায়, দেখবে দিস লিশনস আর রিডলড উইথ ব্যাকটেরিয়া, এটা প্রচন্ড প্রচুর পরিমাণে লেপ্রোমেটাস লেপ্রোসি ব্যাসিলাস আছে, এবং এরা হাইলি ইনফেকশাস। সে উল্টো দিকে যেটা প্রথম প্রথম বললাম, যে একটা দুটো প্যাচ আছে, হালকা দাগ, নার্ভ একটু থিকেন্ড, তারা কিন্তু অত ইনফেকশাস না, সেটা হচ্ছে বর্ডার লাইন টিউবারকিউলাস বা বিটি। তাই এটা একটু মাথায় রাখতে হবে, এদের সেই মতো হ্যান্ডেল করতে হবে। এবং মনে রাখবেন যে লেপ্রোসি আমাদের লেপ্রোসি ইরাডিকেশন প্রজেক্ট, ন্যাশনাল হেলথ প্রজেক্টের মধ্যে পড়ে, এটার কিন্তু ট্রিটমেন্ট প্রাইভেটে করবেন না, এটাকে নিয়ারেস্ট হেলথ সেন্টার, নিয়ারেস্ট বিশেষ করে ডিস্ট্রিক্ট হসপিটাল, কলকাতা শহর হলে আমাদের ট্রপিক্যাল এসটিএম এ পাঠাতে হবে, সেখানে ফ্রিতে পেশেন্ট ওষুধও পাবে এবং ক্লোজ মনিটরিং হবে, কিন্তু ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, সুতরাং এটা মাথায় রাখতে হবে, অসুখটা জানতে হবে, এবং টাইমলি রেফার করলে পেশেন্টের ডিসেবিলিটি, ওই যে নার্ভ ড্যামেজ হবে না, পেশেন্ট আলটিমেটলি সুস্থ লাইফে ফিরে আসবে, এক থেকে দু বছর ট্রিটমেন্টে ঠিক হয়ে যায়। কিন্তু লেপ্রোমেটাস লেপ্রোসি হলে অনেক দিন ট্রিটমেন্ট করতে হয়, এবং তার হয়তো পুরো নার্ভ ড্যামেজটা পুরো রিকভারি নাও হতে পারে। তাহলে এই হলো আপনাদের মোটামুটি যে জ্ঞাতব্য যে জিনিসগুলো আমাদের গরম দেশে চর্মরোগ বিষয়ে, আরো তো আছে, আরো যেমন ধরুন সাধারণ উকুন, উকুনটা কোনো প্রবলেম না, উকুন বলা যায় স্কেবিসেরই ছোট ভাই বা বড় ভাই, এটা কি হয়, এটা এটা এই জিনিসটা ওই রকমই স্কেবিসের মতোই ছোট পোকা প্যারাসাইট, কিন্তু এরা শুধু চুলে থাকে, চুলে থাকে, মাথার চুলে থাকে, ওইখানেই ওরা নিউট্রিশনটা পায়, বিশেষ মাথার চুলে অয়েল অয়েলটার উপর নির্ভর করে। এইটা এটা তো আমাদের গ্রামের সবাই জানে, উকুন হলে নিজেই বলবে পেশেন্ট মাথায় উকুন হয়েছে। এর ট্রিটমেন্টে সব থেকে বেস্ট হচ্ছে পারমেথ্রিন, যেটা বললাম যে স্কেবিসে ক্রিম বা লোশন দেওয়া হয়, সেই জিনিসটাই সাবান ফর্মে পাওয়া যায়, সোপ পাওয়া যায়, যেমন ধরুন প্যালসন করে জিরো স্ক্যাপ, একটা নাম বলে দিলাম, জিরো স্ক্যাপ সোপ পাওয়া যায়। তাদের বলতে হবে যে পর পর তিন দিন
পরপর তিন দিন ওই সাবান দিয়ে ঘষে ফেনা করে 5 মিনিট রেখে ধুয়ে ফেলো, তারই চলে যাবে, এটা আর কোনো ব্যাপার নেই। আর যদি অল্প বয়সী হয়, ন্যাড়া হয়ে গেলে তো সব থেকেই ভালো, সেটা সিচুয়েশন বুঝে বলতে হবে। ঠিক আছে, এই এই আমার বক্তব্য।